যেইভাবে পশ্চিমা বিশ্বকেও খেপিয়ে তুলছে তাতে বলা যায় না কি হতে পারে। আমি আশা করি, আমি দোয়া করি এই ধরনের নিষেধাজ্ঞা যেন না আসে, কারণ আমাদের ভেতরের নির্বাচনী যুদ্ধ বা যেটাই হোক যুদ্ধ আমাদের যুদ্ধ, কিন্তু যদি ব্যবসা বন্ধ হয়ে যায় ভাই, তাহলে রাস্তাঘাটে আমাদের ভাই বোনেরা না খেয়ে মরবে। লাগাতার হরতাল অবরোধ করে দাবি আদায় করতে পারবেন? দেখেন, আমরা অবরোধ দিয়ে শুরু করেছি, একদিন হরতাল ডাকা হয়েছিল, সেই একদিন হরতাল ডাকা হয়েছিল খুব স্পেসিফিক একটা কারণে, কারণ সবাইকে অনুমতি দেবার পর বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছিল আপনার সমাবেশ করবার জন্য, এনডিএম মানে আমার দলকে অনুমতি দেওয়া হয়েছিল সমাবেশ করবার জন্য, মানে লিখিত অনুমতি, যদ্দূর আমি জানি এলডিপিকেও মানে কর্নেল ওলি সাহেবের দলকেও লিখিত অনুমতি দেওয়া হয়েছিল করবার জন্য। সো আর কাকে কাকে দেওয়া হয়েছিল আমি জানি না, এই তিনটা দলকে দেওয়া হয়েছিল যদ্দূর আমি জানি, আমাদেরটা তো আমার নিজের কাছে কাগজ আছে, সো আমাদেরকে দেওয়া হয়েছিল, বিএনপিরটাও খবরে এসছে। সো তাদেরকে লিখিত আকারে পারমিশন দেওয়া হয়েছিল আপনার এই সেই দিন 28 তারিখ দুটোর সময় তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল নয়াপল্টনে সমাবেশ করবার জন্য, দুপুর 2টার সময়। ঠিক দুপুর 2টায় পুলিশ আচমকা আক্রমণ করে সেই সমাবেশে, ঠিক দুপুর 2টায়, মানে যেই দুপুর 2টায় পারমিশন দেয়া সেই ঠিক দুপুর 2টায় আক্রমণ করে। সেই আক্রমণে অনেকে আহত হন এবং তারপর ওখান থেকে মানে একদম একদম কি বলবো, আমি বাজে ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু একদম পাগলের মতো বা পাগল কুকুরের মতো তারা বিরোধী নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া শুরু করে। সেটার ভিত্তিতে মানে সেটার জন্য প্রথম হরতাল কর্মসূচিটা দেয়া হয় এবং ওই একটাই দেওয়া হয় কিন্তু হরতাল কর্মসূচি, তারপর আর কোনো হরতাল কর্মসূচি দেওয়া হয়নি, বাকি সবগুলো অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। এবং এই অবরোধ কর্মসূচি অনেক দূর সাকসেসফুল হয়েছে। অনেক দূর সাকসেসফুল কেন হয়েছে আমি আপনাকে বলবো, যে জনগণ এই অবরোধের সাথে একমত হয়েছে এবং দূরপাল্লার গাড়ি জনগণ চলতে দেয়নি, চালায়নি। এর ভেতরে আমরা দেখেছি সরকারি দুষ্টু শক্তি, মানে ভাইরাল হয়েছে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে, যে সরকারি দুষ্টু শক্তি এই বাস ধরে আগুন লাগিয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। এবং এই যে আগুন তারা জ্বালিয়ে দিচ্ছে, জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে আবার এই সরকারি দলের উচ্চ পর্যায়ের নেতারা বলছেন যে যারা আগুন জ্বালাচ্ছেন তাদের হাত জ্বালিয়ে দাও, কিন্তু হাত আগুন তো আপনাদের লোকজন জ্বালাচ্ছেন, এটা তো ভাইরাল ভিডিও আছে আমরা দেখছি, আপনাদের লোকজন জ্বালাচ্ছেন। তারপর আপনাদের লোকজন বাস জ্বালানোর পর আপনারা বলছেন যে হাত জ্বালিয়ে দাও। আর দেখেন, সরকারি উচ্চ পর্যায়ে যখন একজন থাকবেন, উনি যখন এই ধরনের কথা বলবেন, হাত জ্বালিয়ে দাও, কেটে দাও, মেরে দাও, তখন এইটাকে উস্কানিমূলক ছাড়া আর কিচ্ছু বলা যায় না। কারণ তার যত নেতাকর্মী আছে, তখন তার সব নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী উৎসাহিত হবে বিরোধী দলীয় যাকে পাবে বা যাকে মনে হবে বিরোধী দলীয়, তার উপরে শারীরিক অত্যাচার করার, হাত আসলেই জ্বালিয়ে দেওয়ার, কাটাপোড়া করার। এই জিনিসটা একটা গণতান্ত্রিক দেশে সম্ভব না। যদি সরকারি দল জোর করে যুদ্ধের দিকে সবাইকে নিতে বাধ্য করে, যেতে বাধ্য করে, তাহলে তো কারোর জন্য ভালো কিছু হবে না। আমরা চাই না এই দিকে যেতে, আমরা চাই একটা নির্বাচন মাত্র, এবং এই নির্বাচন একটা মীমাংসার মাধ্যমে। মীমাংসার জন্য সরকারি দলে শুধু একটা জিনিস করতে হবে ভাই, বলতে হবে আচ্ছা আসেন, বসেন, মিডিয়েটার রাখবো আমরা, মিডিয়েটার মাধ্যমে আমরা কিছু জিনিস বলবো, আপনারা কিছু জিনিস বলবেন, একটা মধ্যপন্থী জায়গায় যাব, এই একটা জিনিস শুধু করতে হবে। কিন্তু এইটা সরকার করতে রাজি না, কারণ তারা ভীত যে যেই মুহূর্তে নির্বাচন হবে এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। গ্রেফতার নির্যাতন সাম্প্রতিক সময় বেড়েছে, সমাধান কি হতে পারে? গ্রেফতার, তারপর নির্যাতন, এগুলো তো সরকার পক্ষ করছে, এটার সমাধান তো সরকার পক্ষের বাইরে কেউ দিতে পারবে না ভাই, এটা তো থামাতে হবে। তুমি অত্যাচার করছো, অত্যাচার থামাও। এখন অত্যাচার থামানোর জন্য যদি যুদ্ধে যেতে হয়, তাহলে যুদ্ধের ভিতরে কিন্তু অত্যাচার হবে এবং জনগণের আরও হয়রানি হবে এবং দেশ আরও বাজে জায়গায় যাবে। এমনি আমরা অর্থনৈতিকভাবে খুব খারাপ জায়গায় বলেই আমরা এত মানে কি বলবো এত উতলা হয়েছি। এর আগেও যে নির্বাচন তারা বের করে নিয়ে যায়নি দুষ্টামি করে তা না তো ভাই, 13-14 বের করেছে তো, 18 বের করেছে তো, তারা তো পুরো 2 নম্বরই করে নির্বাচন বের করেছে, আমাদের চোখের সামনে করেছে। তখনও আমরা বিরোধিতা করেছি, কিন্তু তখন বিরোধিতা যতটা না করেছি এখন তার থেকে আরও অনেক বেশি করতে আমরা বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? কারণ এখন আসলেই ভাই একটা মীমাংসা না করে নির্বাচন না করতে পারলে এই দেশের অর্থনীতি আগামী 6 মাস কোথায় যাবে? আমার দেশে 17.5 কোটি জনগণের মধ্যে কত কোটি জনগণ দুর্ভিক্ষে মরবে? एटा पुरस्कार आमरा केउ बोलते पारछि ना एबं एई आशंका जारा सरकारे आछे तादेर जोदि ना थाके तारा जोदि चिंता करे जे तारा लक्ष लक्ष कोटी टाका गत 15 बछरे पाचार करे निये गेछे तादेर परिवार भालो थाकबे ताहले तो तारा एमनेओ योग्य ना भाई एई देशेर सरकार परिचालना करार जोन्नो तारा एमनेओ योग्य ना एई देशेर राजनीति करार जोन्नो आमी तो बोलबो तारा अतटुकुओ योग्य ना जे निजेके एई देशेर नागरिक हिसेबे क्लेम करते पारे। गार्मेंट्स कर्मीदेर उपरे हामला हलो एई विषये आपनार मत कि? गार्मेंट्स कर्मीरा अनेक बछर धरे तादेर वेजेस बाड़ानोर जोन्नो आंदोलन करछे एटा निये पर्यायक्रमे शतबार गार्मेंट्स मालिकदेर साथे बसा होयेछे सरकारेर साथे बसा होयेछे। गार्मेंट्स मालिकदेरटाও আমাদের বুঝতে হবে গার্মেন্টস শ্রমিকদেরটাও আমাদের বুঝতে হবে কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আমাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গার্মেন্টস মালিকরা যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে শ্রমিকদের বেতন কিভাবে দিবেন? সোনাদেরও সঠিকভাবে ব্যবসা করতে পারতে হবে কিন্তু কর্মীদেরও সঠিক জীবিকা উপার্জন যেন মানে জীবিকা যেন তারা চালাতে পারে তাদের উপার্জনের লেভেলটা তো সেই রকম হতে হবে। এখন যে প্রবলেমটা হয়েছে এই যে গার্মেন্টস মালিকরাই বলেছে যে সরকারি ঘুষ খাওয়া বন্ধ করে দাও আমরা বেতন বাড়ায় দিচ্ছি, গার্মেন্টস মালিকরা বলেছে পরিষ্কার করে বলেছে কিন্তু দুঃখজনক হলো সেম গার্মেন্টস মালিকরাই আবার বলছে জয় বাংলা আওয়ামী লীগ জিন্দাবাদ জয় আওয়ামী লীগ তারাই বলছে তারা নিজেরা বলছে ভাই যে তোমরা ঘুষ খাওয়া বন্ধ করো আমরা বেতন বাড়ায় দিব, উল্টা দিকে আবার তারাই বলছে জয় আওয়ামী লীগ। এই মালিকদের দিয়ে আপনি কী করবেন? এবং এই মালিকদের জন্য এই শ্রমিক ভাই বোনদের উপরে সরকারের পুলিশ বাহিনী বন্দুকের গুলি চালাচ্ছে এটা অ্যাকসেপ্টেবল না ভাই। কোনো শ্রমিক শক করে ফাজলামি করে রাস্তায় নামে না, তার পেটে লাথি লাগলেই সে রাস্তায় নামে কারণ সে জানে ভাই যে সে যদি স্ট্রাইক করে সে যদি স্ট্রাইকে যায় সে যদি হরতালে যায় যদি মালিক তাকে বের করে দেয় তার চাকরি আসবে কোত্থেকে? সে বাচ্চা খাওয়াবে কোত্থেকে? সো লেবার ভাই বোনদের যে কোনো দুশ্চিন্তা নাই তা না, তাদের বহুত দুশ্চিন্তা আছে। সো পেটে লাথি খাওয়ার পর তারা রাস্তায় নেমেছে এবং গার্মেন্টস মালিকদের যে দুশ্চিন্তা নাই তা না, তাদেরও বহুত দুশ্চিন্তা আছে কারণ সবাই যদি রাস্তায় নামে তাহলে ওর গার্মেন্টসও বন্ধ ওরও কোনো কামাই নাই ভাই। সরকার এখানে আছে মধ্যস্থতা করার জন্য কিন্তু আমাদের সরকার সেটা করতে পারছে না এবং সরকারের গত অনেক বছরের লুটতরাজের জন্য আজকে আমাদের ডলারের যে মূল্য যেই জায়গায় গেছে মানে আমাদের টাকার যে মূল্য ড্রপ করেছে সরকারের সাথে জড়িত যারা তাদের যে লুটপাটের জন্য যে ড্রপ করেছে তার জন্য আজকে কিছু বেতন বাড়ালেও বাইং পাওয়ার বাড়ছে না মানে আমার ক্রয় ক্ষমতা বাড়ছে না। 12,500 টাকায় যদি আপনি 3 বছর আগে দিতেন যে ক্রয় ক্ষমতা ছিল আজকে তার আশপাশ দিয়ে ক্রয় ক্ষমতা নাই, এর জন্য 12,500 টাকায় আমার গার্মেন্ট শ্রমিক ভাই বোনেরা তারা মানতে পারছেন না এবং জাস্টিফাইবলি মানতে পারছেন না। এই 12,500 1 বছর আগে দিলেও তো হয়তো মানত কিন্তু আজকে তো ভাই ক্রয় ক্ষমতা এক না এবং গত মাস থেকে এই মাসে অক্টোবর থেকে নভেম্বরে ক্রয় ক্ষমতা কমে গেছে আমাদের, নভেম্বর থেকে ডিসেম্বর আরও কমবে, ডিসেম্বর থেকে জানুয়ারি আরও কমবে। এই কারণে এই অর্থনৈতিক এই ধরনের একটা মানে যেই ক্যাটাস্ট্রফির দিকে আমরা যাচ্ছি এটা থেকে বাঁচতে হইলে ভাই আমাদের পলিটিক্যাল একটা কম্প্রোমাইজ ছাড়া অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসলে বাংলাদেশের অর্থনীতির কী হতে পারে বা বাংলাদেশের পরিস্থিতি কী হতে পারে? দেখেন পশ্চিমা বিশ্ব থেকে যদি আমাদের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে এবং বড় বড় সেক্টরে আসে মানে যে সেক্টরগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন রেডিমেড গার্মেন্টস যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোতে যদি আসে তাহলে মানে আমরা কিভাবে টিকব আমার মাথায় আসে না। মানে আমাদের অর্থনীতি কিভাবে মানে বেসিক একটা লেভেলে থাকবে যেখানে আমরা খেয়ে বাঁচবো আমার মাথায় আসলেই আসে না। সো আমি আশা রাখবো আমি দোয়া করব সারাদিন রাত জায়নামাজে বসে দোয়া করব যেন এই ধরনের নিষেধাজ্ঞা আমাদের উপরে না আসে। তবে আমাদের এই সরকার এই মুহূর্তে যে কাজগুলো করছে যেইভাবে পশ্চিমা বিশ্বকেও খেপিয়ে তুলছে তাতে বলা যায় না কি হতে পারে। আমি আশা করি আমি দোয়া করি এই ধরনের নিষেধাজ্ঞা যেন না আসে কারণ আমাদের ভেতরের নির্বাচনী যুদ্ধ বা যেটাই হোক যুদ্ধ আমাদের যুদ্ধ কিন্তু যদি ব্যবসা বন্ধ হয়ে যায় ভাই তাহলে রাস্তাঘাটে আমাদের ভাই বোনেরা না খেয়ে মরবে। এই দুর্ভিক্ষ বাকি ভাই দখলে তোমরা টাকা বেশি দাও আমি লিখে খাইতে দাও আগে আমার দেশের জনগণ ভাই আমরা যে এই যে নির্বাচনী যুদ্ধে যে যেতে চাচ্ছি এটাও কিন্তু আমার দেশের জনগণের জন্য। তো সেই জনগণ যদি না খেয়ে মরে এরকম কিছু ভাই আমরা চাইতে পারি না, এটা পারি না আমরা। তবে আমি ভয় পাচ্ছি যে আমাদের কারেন্ট যে অত্যাচারী সরকার তারা হয়তো নিজেরটা আগে দেখছে এবং জনগণেরটা দেখছে না এবং এরকম কোনো রিস্ক যে থাকতে পারে এটার চিন্তাও হয়তো তারা করছে না। এইটা আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না।